হোয়াট ইজ এ জিএনএম, জিএনএম নার্সিংটি কী, এই নার্সিংটি পড়াশোনা করার পর কী হবে, জিএনএম নার্সিংয়ের ভবিষ্যৎ কী, এবং উচ্চ মাধ্যমিকের পরে কারা কারা জিএনএম নার্সিং নিয়ে পড়তে পারবে, কত নাম্বার থাকলে, কত পার্সেন্টেজ থাকলে জিএনএম নার্সিং নিয়ে পড়তে পারবে, এই নিয়ে নানা কিন্তু চিন্তা, নানা কিন্তু কোয়ারি স্টুডেন্ট এবং গার্জেনের মাথায় আসে। তো আজকে সেই বিষয়ে ফুল তথ্য আমরা আপনাদের সামনে তুলে এনেছি, জিএনএম নার্সিং কোর্সের ফুল ডিটেলস। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডওয়ার্ড গুরুতে। হ্যাঁ, তো আজকে যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি এনেছি, আজকের টপিকটিকে আমরা চারটি পয়েন্টে ভাগ করেছি। হ্যাঁ, জিএনএম কোর্সটিকে আমরা চারটি ভাগে ভাগ করেছি। নাম্বার ওয়ান পয়েন্ট, হোয়াট ইজ এ জিএনএম, জিএনএম এর ফুল ফর্ম কি। জিএনএম এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়ারফারি। হ্যাঁ, ভালো করে লিখে নাও, তোমাদেরকে কিন্তু কোশ্চেন বা ইন্টারভিউতে আসতে পারে জিএনএম নার্সিং এর ফুল ফর্ম কি, জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়ারফারি জিএনএম নার্সিং এর ফুল ফর্ম, এবং এই জিএনএম নার্সিং করার জন্য কোর্স এর ডিউরেশন কত, কত বছর টাইম লাগে জিএনএম নার্সিংটি পড়াশোনার জন্য। 3 বছর, হ্যাঁ 3 বছর টাইম লাগে, 3 বছর হচ্ছে জিএনএম নার্সিং এর ডিউরেশন। তো নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ এ জিএনএম, জিএনএম এর ফুল ফর্ম, এবং ডিউরেশন হচ্ছে 3 বছর, 3 বছর টাইম লাগে এই জিএনএম নার্সিংটি পড়াশোনা করার জন্য। নাম্বার টু যে পয়েন্টটি হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া ফর জিএনএম নার্সিং, কারা কারা করতে পারবে, কত নম্বর থাকলে করতে পারবে, এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে। তো আজকে আমরা জেনে নেব এলিজিবল ক্রাইটেরিয়া ফর জিএনএম নার্সিং। প্রথমে আমাদেরকে জানতে হবে উচ্চ মাধ্যমিকের মার্কস, কিন্তু আমাদের সকলেরই কিন্তু মিনিমাম 45% মার্কস কিন্তু থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, অল টোটাল কোর্সের উপর 45% তোমরা তোলার চেষ্টা করবে, তাহলে তোমরা যে কোনো ইজিলি যে কোনো সরকারি বেসরকারি জিএন নার্সিং কলেজে তোমরা অ্যাডমিশন হতে পারবে। এইটি হচ্ছে প্রথম ধাপ জিএনএম নার্সিং অ্যাডমিশনের জন্য উচ্চ মাধ্যমিকে পাস করার পর। এরপর যেটা এসে যায়, যারা চাইছো আমরা পশ্চিমবঙ্গ থেকে জিএনএম নার্সিং পড়াশোনা করবো, আমাদের ওয়েস্ট বেঙ্গল WBNC এবং INC স্বীকৃত কলেজ থেকে, সেজন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একটি জয়েন্ট পরীক্ষা হয় যেটিকে বলা হয় GNM-ANM এন্ট্রান্স এক্সাম। হ্যাঁ, এই এন্ট্রান্স এক্সাম বা প্রবেশিকা পরীক্ষাটিতে সবাইকে বসতেই হবে, ইম্পর্ট্যান্ট পয়েন্ট। যদিও এবছর প্রবেশিকার পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, যারা যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদেরকে সকলেই পরীক্ষাতে বসতে হবে। পরবর্তীকালে আমি বলে রাখি, র্যাঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই, যারা ভালো র্যাঙ্ক করছে তারা পাবে সরকারি কলেজ, যারা র্যাঙ্ক অত ভালো হচ্ছে না তাদের জন্য বেসরকারি নার্সিং কলেজের দরজা সব সময় খোলা, প্রচুর নার্সিং কলেজ আছে আমাদের এই পশ্চিমবঙ্গে, শুধু পরীক্ষাতে বসলেই হবে। তোমরা অ্যাডমিশন তোমরা কিন্তু সরাসরি সেখানে যেয়ে নিতে পারবে, আফটার কাউন্সিলিং প্রসিডিওর ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ে তোমরা সরাসরি অ্যাডমিশন নিতে পারবে। তো এইটি হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া, প্রথমে 45% মার্কস কিন্তু লাগবে উচ্চ মাধ্যমিকের সব সাবজেক্ট মিলিয়ে, এবং GNM-ANM এর পরীক্ষাতে সবাইকে বসতেই হবে, র্যাঙ্ক যাই হোক কোনো ম্যাটার করছে না, সরকারির জন্য কিন্তু র্যাঙ্কটি ম্যাটার করবে। এইটি হচ্ছে 2 নম্বর পয়েন্ট ফর জিএনএম নার্সিং। 3 নম্বর পয়েন্টটি কি, ইম্পর্ট্যান্ট পয়েন্ট, অ্যাডমিশন প্রসিডিওর। তোমরা তো পরীক্ষা দিয়ে দিলে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তোমরা পাস করে গেলে, জয়েন্টের পরীক্ষাতে বসে দিলে, এরপর কি প্রসিডিওর আছে অ্যাডমিশনের জন্য, অ্যাডমিশনের প্রসিডিওরটাকে সবাইকে কিন্তু ক্লিয়ারভাবে জানা উচিত, প্রপার তথ্য নেওয়া উচিত। তাছাড়া কিন্তু তোমরা অ্যাডমিশনের জন্য তোমাদের অনেক কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে। অ্যাডমিশন প্রসিডিওরের জন্য কিন্তু প্রপার ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে, রেডি করতে হবে। ইম্পর্ট্যান্ট যে ডকুমেন্টগুলি হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট, যখন তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে আসবে সকলে কিন্তু স্কুল থেকে স্কুল লিভিং সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই কালেক্ট করবে। যারা পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছ সকলকে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট অবশ্যই লাগবে, যারা অন্য রাজ্যে পড়তে যাচ্ছ, আর পশ্চিমবাংলার জন্য স্কুল লিভিং হলে চলবে, স্কুল লিভিং দিয়ে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে অ্যাডমিশন নিতেই পারবে। এরপরে আমাদের পশ্চিমবঙ্গের কলেজের আরেকটি যে ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট হচ্ছে, যারা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল থেকে পড়তে চাইছো তাদের জন্য কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট। হ্যাঁ, ডোমিসিয়াল সার্টিফিকেট, এর জন্য আমাদের জয়েন্ট এন্ট্রান্সের কিন্তু নির্দিষ্ট প্রোফর্মা আছে, সে প্রোফর্মার মাধ্যমে তোমাদেরকে ডোমিসিয়াল সার্টিফিকেট বানিয়ে তোমাদেরকে কলেজে যেতে হবে অ্যাডমিশনের জন্য। ডোমিসিয়াল সার্টিফিকেট মাস্ট ইম্পর্ট্যান্ট ফর পশ্চিমবাংলায় কলেজে অ্যাডমিশনের জন্য, বাইরের জন্য শুধু মাইগ্রেশন, ডোমিসিয়াল, স্কুল লিভিং এবং মাইগ্রেশন, এই তিনটি জিনিস কিন্তু নার্সিং স্টুডেন্টদের অবশ্যই রেডি করে থাকতে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বাকি সমস্ত ডকুমেন্ট তোমরা ইজিলি পেয়ে যাবে, কিন্তু এই তিনটে ডকুমেন্টের জন্য তোমাদেরকে আগে থেকে অ্যাপ্লাই করতে হবে।
যারা ইডাব্লিউএস ক্যাটাগরি আছে, অন্য অন্য ক্যাটাগরি আছে, এসসি এসটি সার্টিফিকেট বা ইডাব্লিউএস সার্টিফিকেট অবশ্যই আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে। তাছাড়া কিন্তু অ্যাডমিশনের প্রসিডিউরের টাইমে কিন্তু তোমাদের অ্যাডমিশন ক্যান্সেলও হতে পারে, সিট ক্যান্সেলও হতে পারে। তো এই তথ্যগুলি জেনে রাখা অবশ্যই জরুরি ফর অ্যাডমিশন প্রসিডিউর। চার নম্বর যে পয়েন্টটি হচ্ছে, অ্যাডমিশন হওয়ার পর, পড়াশোনা করার পর ফিউচার কি, এই জিএনএম নার্সিং এর ফিউচার কি। হ্যাঁ, তোমরা জিএনএম নার্সিং নিয়ে সহজেই ভালোভাবে ভর্তি তো হয়ে গেলে, এরপরে ক্যারিয়ার অপরচুনিটি কি আছে, পাস করার পরে তোমরা কি হতে পারো ভবিষ্যতে, এটিও কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আমার ছোট ছোট ভিডিও আমি আনি, সে ছোট ছোট ভিডিও 5 মিনিট 6 মিনিটের ভিডিও আনি, এর মধ্যে আমরা চাই যে প্রপার ডিটেলসটি টাইম না নষ্ট করে সম্পূর্ণ তথ্য এবং অ্যানালিটিক্সের মাধ্যমে তোমাদের সামনে সব কিছু তথ্য তুলে ধরা। এরপরে ক্যারিয়ার অপরচুনিটির জন্য তোমাদেরকে ভালোভাবে কিন্তু মাথায় রাখতে হবে, নার্সিং যে পরীক্ষাগুলি হয় সেমিস্টার ওয়াইজ বা ইয়ারলি ওয়াইজ, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু তোমাদেরকে 65% আপ মার্কস কিন্তু থাকা জরুরি, এবং এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তোমরা যখন নার্সিং পরীক্ষায় বসবে, অ্যাডমিশন নেওয়ার পর যে নার্সিংয়ের যে পরীক্ষাগুলি হয়, 3 বছরে 3টি পরীক্ষা হয়, সে পরীক্ষায় কিন্তু তোমাদেরকে 65% মার্কস অবশ্যই থাকতে হবে। ভবিষ্যতে তোমরা যে কোনো কোম্পানিতে যাবে, মিনিমাম 65% তোমাদের থাকতে হবে, সেটা সরকারি কাজের জন্য কাজে লাগবে বা বেসরকারি হসপিটালে যাওয়ার জন্য কাজে লাগবে, এর উপরে হলে তো আরও ভালো হয়, কিন্তু মিনিমাম আমি বলে রাখলাম 65% মার্কস কিন্তু নার্সিংয়ের পরীক্ষার টাইমে লাগবেই, পাস করে বেরোনোর পরে তোমার একটা ভালো হসপিটালে চাকরির জন্য, ঠিক আছে। এবং আমি ক্যারিয়ার অপরচুনিটির জন্য আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদেরকে তুলে ধরছি, নার্সিং পাস করার পরে, জিএনএম নার্সিং কোর্সটি কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে চেষ্টা করতে হবে মিনিমাম অন্তত 1 থেকে 2 বছর একটা বেসরকারি হসপিটালে, যেমনই মায়না হোক না কেন, সে স্যালারিতে তোমাদেরকে জয়েন করা এবং মিনিমাম 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স একটা গ্যাদার করা। এক্সপিরিয়েন্সড হওয়ার ফলে তোমরা বিভিন্ন সরকারি ইন্টারভিউতে যখন বসবে, তোমরা ভালো করে এক্সপিরিয়েন্সের মাধ্যমে, নলেজের মাধ্যমে সেই ইন্টারভিউতে ক্র্যাক করতে পারবে। কারণ পড়াশোনার সাথে সাথে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা অত্যন্ত জরুরি নার্সিং ফিল্ডের জন্য। এবং ক্যারিয়ার অপরচুনিটির জন্য আমি আরেকটি বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গে বা অল ওভার ইন্ডিয়াতে নার্সিংয়ের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। নার্সিংয়ের জন্য বিভিন্ন হসপিটাল কিন্তু গড়ে উঠছে, সেখানে নার্সিংয়ের প্রচুর স্টাফ লাগে, স্টাফ নার্স অনেক লাগে। এরপরে তোমরা জিএনএম করার পর তোমরা 2 বছরের পোস্ট বেসিক বিএসসি করতে পারবে। হ্যাঁ, জিএনএম করার পর তোমরা সরাসরি 2 বছরের পোস্ট বেসিক বিএসসি, তারপরে আবার তোমরা 2 বছরের এমএসসি নার্সিংও করতে পারবে। এর ফলে কি, তোমরা এমএসসি নার্সিং করার পরে তোমরা কিন্তু টিচিং স্টাফ হিসাবেও জয়নিং করতে পারবে, যেটি আমার আগের ভিডিওতে আমি বলে রেখেছি। যদি সেই ভিডিওটা দেখতে হয় তাহলে প্লিজ আই বটনে গিয়ে সেই ভিডিওটা দেখে নাও বা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নাও। নার্সিং কোর্সের পরে তোমরা কী নিয়ে গ্রোথ করতে পারবে, এমএসসি নার্সিং মধ্যে তোমাদের গ্রোথ আছে, এর ফলে কিন্তু তোমরা টিচিং স্টাফ হিসাবেও কিন্তু বিভিন্ন কলেজে বিভিন্ন ইনস্টিটিউটে নার্সিং টিচিং স্টাফ হিসাবেও জয়নিং করতে পারবে। তো ক্যারিয়ার গ্রোথটাকে বুঝতে হলে তোমাদেরকে কিন্তু প্রথম থেকে কিন্তু ধাপটা, বেসিকটা ভালো করে তৈরি করে নিতে হবে। নার্সিংয়ে পরীক্ষায় 65% মার্কস আনতেই হবে, এটা বারবার কিন্তু মাথায় ঢুকিয়ে রাখো বারবার। একটা বেসরকারি কলেজ থেকে পড়ছি মানে হ্যাঁ কলেজ আমাদেরকে নাম্বার বেশি করে দিয়ে দেবে, সেটি না, তোমাদেরকে কিন্তু পড়াশোনাটা সেরকমভাবে করতে হবে, অবশ্যই প্র্যাকটিক্যালটা ভালো করে শিখতে হবে। প্র্যাকটিক্যাল ক্লাসটা তোমরা যত ভালো করে শিখবে, তোমরা যে কোনো ইন্টারভিউতে যাবে, ইন্টারভিউতে প্রথম কিন্তু প্র্যাকটিক্যালটাই কিন্তু তারা কিন্তু খোঁজে, প্র্যাকটিক্যাল এবং তাদের কিন্তু এক্সপিরিয়েন্স, নলেজ বাড়াতে গেলে প্র্যাকটিক্যালটা ভালো করে শিখতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমরা নার্সিং নিয়ে অ্যাডমিশন নিতে পারো, যদি এই পয়েন্টগুলি ভালো করে মাথায় রেখেছো, এই পয়েন্টগুলি ভালো করে আগে থেকে মাথায় রাখতে হবে। পুরো প্রসিডিউরটা, পুরো সিস্টেমটাকে জানতে হলে, কেন একটি কোর্সে ভর্তি হতে গেলে চোখ বন্ধ করে সে কোর্সটির উপর প্রপার ডিটেলস না নিয়ে, কোনো কোর্সে ভর্তি হওয়া উচিত নয়। ভর্তি হওয়ার আগে সম্পূর্ণ তথ্যগুলি তোমাদেরকে ভালো করে জেনে নিতে হবে, এর ফলে পরবর্তীকালে তোমাদেরকে যাতে না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, এর জন্য আমাদের কাজ তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়া। যদি কিছু পার্সোনালি জানার থাকে, স্ক্রিনে হেল্পলাইন নাম্বার আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমাদের টিম অলরেডি আছে তোমাদেরকে ফ্রিতে অ্যাডভাইস দেওয়ার জন্য। এবং আমাদের এডুয়ার্ডের একটা লক্ষ্য, তোমাদের সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়া। আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, আর হ্যাঁ, এডুয়ার্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনই করে নিন। আমরা এরকমই এডুকেশন রিলেটেড কলেজ ভিডিও আমরা আনতে থাকি। নমস্কার।